بسم الله الرحمن الرحيم السلام عليكم সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারো স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 চ্যাপ্টার 8 তো খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন এসে থাকে তোমরা যা থাম্বনেলে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ অর্থাৎ 35 এই প্রশ্নটি আমরা বিশেষ ভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সহজ করার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বোর্ড প্রশ্ন এর আগে কিছু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে ক্লাসগুলো দেখে নিও তো প্রথমত এই চ্যাপ্টার সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তাহলে অবশ্যই বেসিকটা অন্তত জানতে হবে যখন যার সাপেক্ষে আমরা কি করব ইন্টিগ্রেশন করব সেই কাজটাই শুধু চলবে লিমিটের মান বসানো পর্যন্ত আর বাকি চলকগুলো স্থিরভাবে থেমে থাকবে যেমন এখানে বিষয়টি একটু খেয়াল করো প্রশ্নটি এখানে দেওয়া আছে এখানে 1 2 3 অর্থাৎ যেহেতু পুনরাবৃত্তিক ইন্টিগ্রাল তাহলে একাধিক ইন্টিগ্রাল আছে এবং তার লোয়ার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট এবং আপার লিমিটের মানটা কিন্তু দেওয়াই আছে তো এখানে এই যে বিষয়টা x y z আর এটার যে মানটা আমরা বের করব প্রথমত একটু জিনিস খেয়াল করো dz এর এই dz এর প্রথম লিমিটের মানটা হলো এটা আর dy এর লিমিটের মানটা হলো পরেরটাই যে এটা আর dx এর লিমিটের মানটা হলো এই জায়গাটা তো আশা করি বিষয়টি ক্লিয়ার যেহেতু এখানে dz প্রথম আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে z এর সাপেক্ষে প্রথম এই এটাকে ইন্টিগ্রেশন করতে হবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার আমরা ধাপে ধাপে কাজটা করব ইনশাআল্লাহ যদি আমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করি খুব সহজে কিন্তু ক্লাসটি বোঝার বা বুঝতে আমরা পারব তো প্রথমত এখানে যা আছে এই লিমিটের মানগুলো এখানে আমাদের তাই রেখে দিতে হবে তো লিমিটের যে মানগুলো আছে সেগুলো আমাদের তাই রেখে দিতে হবে আর এখানে দেখো ইন্টিগ্রেশন মনে করো লিমিটের মানটা নেই তাহলে এখানে দেখো চলক হিসেবে x এবং y এটা স্থির থাকবে আর এটার কাজ করতে হবে তো এখানে একটু খেয়াল করো যদি ভেঙে এভাবে লিখতে চায় আর এখানে 0 আর লিমিটের মান কত 1 - x2 - y2 তাহলে এখানে z ঠিক আছে আর এখানে dz হ্যাঁ তাহলে এখানে দেখো লিমিটের মানটা মনে করো নেই তাহলে লিমিটের মানটা যদি না থাকে তাহলে আমরা একটা সূত্র জানি না যে x টু দি পাওয়ার n dx তাহলে এটা আমরা সূত্র কি জানি x টু দি পাওয়ার সরি এখানে দেখো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটি তাহলে এটার কোনো পাওয়ার নেই মানে আমরা ধরে নিলাম এটা 1 আছে তাহলে সূত্রকে ব্যবহার করলে কি আসবে x x বলতে এখানে z রয়েছে প্রথম পাওয়ার 1 দ্বিতীয় পাওয়ার সূত্র একটা আর এই পাওয়ারটা নিচে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে ক্যালকুলেশনে যদি নিয়ে যায় তাহলে z স্কোয়ার বাই 2 থাকতেছে অর্থাৎ ইন্টিগ্রেশন অর্থাৎ z এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করব তখন সেই ক্ষেত্রে আমাদের z স্কোয়ার বাই 2 আসতেছে তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ z স্কোয়ার বাই কত 2 চাইলে তোমরা এখানে ভেঙে ভেঙে লিখতে পারো অর্থাৎ লাইন অনেক বেড়ে যাবে এর জন্য আমরা এটাকে ছোট করার চেষ্টা করতেছি তোমরা চাইলে ভেঙে ভেঙে লিখতে পারো তাহলে এটা যা আছে তাই আর অবশ্যই অবশ্যই লিমিটের মানগুলো সাইডে আপার লিমিট এবং আপার লিমিটের জায়গায় আপার লিমিট লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিটের হিসাবটা আমাদের বসিয়ে দিতে হবে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হলো যে এখানে এই যে লিমিটের মানগুলো যা আছে তাই আমাদের রেখে দিতে হবে আর যেহেতু এখানে যতক্ষণে আমাদের লিমিটের মানটা বসানো শেষ হয়নি ততক্ষণ আমরা পরের কাজগুলো করব না তো এখান থেকে একটু খেয়াল করো এই জেড স্কোয়ারটা এটাকে চাইলে আমরা কি এভাবে লিখতে পারি কিনা একটু খেয়াল করো তো জেড স্কোয়ার 1 দ্বারা গুণ করলে জেড স্কোয়ার অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না তাহলে সেক্ষেত্রে আমরা কি 2টাকে বাইরে আনলে এটা কি অর্থাৎ x তাহলে এখানে থাকতেছে কি তাহলে এই যে এখানে আমরা সাইডে লিখতে পারি তাহলে কত জেড স্কোয়ার আর এখান থেকে হাফ আসতেছে আর সাইডে ছিল x y তাহলে এখানে দেখো হাফ তাহলে একবারে যদি গুণ করি x আর y 1 এর সঙ্গে গুণ করলে x y বাই 2 তার মানে হিসাবটা আমরা এভাবে লিখতে পারি আশা করি বিষয়টি ক্লিয়ার এই পর্যন্ত আর সরি এখানে একটু ভুল হয়ে গেছে যেহেতু z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে আর এগুলি কিন্তু রেখে দিতে হবে তাহলে কত dy বাই dx এখানে কি করতে হবে dy বাই dx আর লিমিটের মানটা এখন আমরা বসিয়ে দেইনি তাহলে এটাকে যা আছে তাই রাখতে হবে 0 ঠিক আছে আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার তো পরবর্তী স্টেপটা একটু খেয়াল করো এখানে আমাদের কাজ কি এখন আমরা লিমিটের মানটা বসানোর চেষ্টা করব তাহলে এখানে দেখো যা আছে তাই 1 - x স্কোয়ার 0 আর এখানে কি থাকতেছে x y বাই 2 হ্যাঁ তাহলে x y বাই 2 আর এখান থেকে যে জিনিসটা হলো যে এখানে লিমিটের মানটা যদি আপার লিমিট হিসেবে বসায় দেই
তাহলে এখানে কি আসে তাহলে z স্কয়ার মাইনাস z স্কয়ার আর লিমিটের মানটা যা ছিল আপার লিমিট যা আছে তাই তো এখানে দেখো z স্কয়ার তো এখানে দেখো z এর জায়গায় যেহেতু z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশন করার পর এখানে থাকতেছে কি 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার তো এটার উপর স্কয়ার সূত্রে মাইনাস এখন লোয়ার লিমিটের মান কত 0 তাহলে 0 এর উপর এটা স্কয়ার মানে কি আসে রুট স্কয়ার কাটা তাহলে থাকতেছে কি 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার আর এটা 0 বি স্কয়ার মানে তো 0ই আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ এক্সাক্ট সিস্টেম আমরা লিখতে পারি তাহলে লিমিটের মানটা বসানোর পর 1 মাইনাস x স্কয়ার মাইনাস কত y স্কয়ার এটা আমরা একবারে লিখতে পারি আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার ঠিক আছে তো এখন আমাদের কি থাকতেছে অর্থাৎ এখানে থাকতেছে dy / dx ঠিক আছে তো এখানে তোমরা চাইলে এখানে বসে কাজটা করতে পারো কিন্তু এখানে আমরা লাইনটা অর্থাৎ অঙ্কটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা কি করলাম ছোট ছোট করে কাজ করার চেষ্টা করব ঠিক খেয়াল করো এই যে এখান থেকে যদি চাইলে এখানে 1/2 দেখো এখানে xy into 1/2 অর্থাৎ ধ্রুবক হিসেবে যেটা আছে সেটা আমরা কি লিমিটের বাইরে আনতে পারি এটা বাইরে আনলাম আর এখানে কত যা আছে তাই আমরা রেখে দিলাম আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার তাহলে এখানে তো কি আসে তাহলে থাকতেছে কি আর যদি এটাকে গুণ করে দেই তাহলে এখানে একটা সরিয়ে আসলাম না তাহলে থাকতেছে এক্স ওয়াই আর এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটেই দিয়ে দিই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা যা আসে তাই এখানে ডি ওয়াই তারপর কত ডি এখানে দেখো আমরা এখানে লিখব যেহেতু জায়গা কম তাহলে এখানে কত লিমিটের মান এখানে কত আসতেছে 1 এটা 0 আর এখানে লিমিটের মানটা কত আসতেছে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার 0 আর এখানে দেখো যদি গুণ করে দেই এক্স ওয়াই দিয়ে 1 কে গুণ করলে হবে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করে তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউ আর ওয়াই আসো ওয়াই আর এই এটা দিয়ে যদি এটাকে পরেরটাকে গুণ করে দেয় তাহলে কত আসবে অর্থাৎ এক্স ওয়াই দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে ওয়াই কিউ আশা করি বিষয়টি ক্লিয়ার আর সাইডে কী ছিল ডি ওয়াই এবং ডিএক্স এ হলো আমাদের জেডের সাথে ইন্টিগ্রেশনের মানে লিমিটের মানটা বসানোর পর এই জায়গাটা ডিওয়াই তাহলে এখন বুঝতে হবে যে ওয়াই এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তো ওয়াই এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি আসবে একবারে যদি আমরা হিসাব করি একটু খেয়াল করো 1/ এটা যা আছে তাই এখানেও যা আছে তাই লিখব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 0 তাহলে এখানে ভেঙে ভেঙে যদি আমরা বোঝার চেষ্টা করি একটু খেয়াল করো এখানে দেখো ইন্টিগ্রেশন এখানে প্রথম পদটাকে হিসাব করো এক্স ওয়াই আর এখানে কত আসছে ডি ওয়াই তো আমরা জানি যেহেতু ডি ওয়াই মানে চলক ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো তার মানে এক্সটা আমাদের স্থির থাকবে মানে থেমে থাকবে এক্সের কোনো কাজ করা যাবে না ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন কী থাকতেছে ওয়াই তাহলে এখানে ওয়াইয়ের ইন্টিগ্রেশনটা করলে আমরা কী পাবো তাহলে ওয়াই ওই যে পাওয়ারের সূত্রটা তাহলে এটাকে হিসাব করলে এটা পাবো আর কি ঠিক আছে তাহলে এখানে কত এক্স আর এখানে উপরে হিসাব করলে ওয়াই স্কোয়ার বাই টু লিখতে পারি অর্থাৎ এখানে এক্স ওয়াই স্কোয়ার বাই টু পেয়ে গেলাম ঠিক আছে মাইনাস আছে মাইনাস এটাকে যদি আবার কি ওয়াই সাপেক্ষে কী করে হিসাব করি তাহলে এখানে কি আসবে এখানে দেখো এক্স এক্স কিউ ওয়াই এখানে আমরা ওয়াই সাপেক্ষে হিসাব করব তাহলে এক্স কিউটা স্থির থাকবে এক্স কিউটা স্থির থাকবে আর এখানে ওয়াইয়ের পার কিছু না মানে কী আছে অর্থাৎ একই জিনিসটা আসবে অর্থাৎ এই জিনিসটা আশা করি বিষয়টি ক্লিয়ার এক্স কিউ আর এখানে ওয়াই স্কোয়ার বাই টু একবারে যদি লিখতে চাও তাহলে কত হবে এক্স কিউ ওয়াই স্কোয়ার বাই টু এ হলো আমাদের হিসাবটি তো এখন এটা আমরা লিখবো এখানে এক্স তো এখন এটা আমরা লিখবো অর্থাৎ এক্স কিউ ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস তো এখন পরবর্তী হিসাবটি খেয়াল করো অর্থাৎ ইন্টিগ্রেশন আমরা ইন্টিগ্রেশন হিসেবে এটাকে যদি হিসাব করতে চাই তাহলে এখানে খেয়াল করো তাহলে কী আসতেছে অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স এবার দেখো ওয়াই কিউ আর এখানে ডিওয়াই আছে ডিওয়াই তো যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে হিসাব করবো তাহলে এক্সটাকে স্থির মানে থেমে রাখতে হবে আর দেখো এটাকে এই সূত্র যদি নিই তাহলে ওয়াই পাওয়ার কত থ্রি সূত্র প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান তো এখানে যদি একবারে লিখতে চাই এখানে দেখো এক্স আর এটা পাওয়ার হিসাব করলে দেখো ওয়াই ফোর আসতেছে আর এখানে ফোর আসতেছে আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝতে পেরে গেছি ঠিক আছে এই হলো আমাদের কাজ যেহেতু আমরা কী করছি অর্থাৎ এই যে ডিওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাহলে ইন্টিগ্রেশনের লিমিটের মানটা আমাদের কী করতে হবে সাইডে বসিয়ে দিতে হবে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার ঠিক আছে তাহলে জিরো শুরু করে ফেলি এখানে তো 1/2 চাইলেও তোমরা এটা পরে করতে পারো কোনো সমস্যা নেই এখানে যা আছে কি ও তাহলে এখানে সরি এখানে তাহলে কি লিমিটের যেহেতু আমরা এটা কাজ করছি না তাহলে এটা থাকবে না তখন এটা থাকবে শুধু তাহলে এখানে থাকতেছে কি আমরা যদি লসগু করি
একটু খেয়াল করো, টু টু ফোর এবং টু টু ফোরের লসাগু করলে তাহলে কত থাকতেছে, অর্থাৎ ফোর আসতেছে। ভাগ করো তাহলে টু আসবে, এই টু দিয়ে যদি উপরে গুণ করি তাহলে থাকতেছে এটা মাইনাস, এটাকে ভাগ করো তাহলে কত আসতেছে, টু। তাহলে টু দিয়ে এটাকে হিসাব করলে থাকতেছে এটা, আর মাইনাস এটাকে ভাগ করলে থাকতে এক্স ওয়াই ফোর। ঠিক আছে, আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা বুঝে গেছি। তারপর আমরা কি করব, এখন এটা একটু খেয়াল করো, তাহলে এই পুরো অপশনটাকে একটা কাজে নিয়ে আসতে পারি। যেমন এটা ওয়ান বাই, আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই ফোর, আর নিচে কী লিখতে পারি, টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ফোর। ঠিক আছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। তাহলে যদি ভেঙে লিখি তাহলে এখানে কী থাকতেছে, ওয়ান বাই টু, আর এখানে কি এটা উপরে ওয়ান আছে নিচে ফোর, তাহলে ওয়ান বাই ফোর থাকতেছে। এটিকে বের করে নিয়ে আসলাম, এটা যা আছে তাই, তো এটা যা আছে তাই। এখন আমাদের কাজ হবে কি, তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স কিউ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ফোর। ঠিক আছে, তো এখন লিমিটের মানটা আমরা এখন ধাপে ধাপে বসাবো। এখানে দেখো লিমিটের আপার লিমিট এটা আছে, আর লোয়ার লিমিট যা আছে তাই এখন আমরা বসিয়ে দিতে পারি। হিসেব করলে কত আসে, এখানে দেখো ওয়ান বাই এটাকে গুণ করলে হবে এইট, আর এখানে দেখো কত আসে, এটা যা আছে তাই। আমরা কি করব, যেহেতু আমরা কার সাপেক্ষে করছি, ওয়াইয়ের সাপেক্ষে, তো শুধু ওয়াইয়ের জায়গায় আমাদের কি বসাইতে হবে, আর বাকিগুলো যা আছে তাই। তাহলে টু এক্স যা আছে তাই, এখন ওয়াইয়ের জায়গায় কি বসাও, ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় যদি আমরা কি রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিই। ঠিক আছে, আর ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু, এখানে দেখো এক্স কিউ যা আছে তাই থাকবে, আর এখানে ওয়াইয়ের মান কত, রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপর এখানে কি স্কোয়ার আছে স্কোয়ার, সূত্রে মাইনাস, এই যে মাইনাস না, এই যে মাইনাসটা আর কি, অঙ্কের মাইনাস, আর এখানে কত আসতেছে ওয়াই ফোর। তো ওয়াই ফোর, ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, তাহলে কত আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপর কত পাওয়ার ফোর। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট আমরা, আর সাইডে কিন্তু একটু বাদ পড়ে গেছে, সেটা হলো কি, যেহেতু ওয়াই সবাই ইন্ডিকশন করছি, সাইডে থাকবে শুধু ডিএক্স 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 এবং ডিএক্স। এখানে ওয়ান বাই এইট আছে এইট, আর এখানে লিমিটের মানটা যা আছে তাই। এখন আমরা হিসেব করতে পারি, দেখো এখানে রুট স্কোয়ার কাটা, রুট স্কোয়ার কাটা, তাহলে এখানে কী থাকতেছে, টু ইন টু এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস আছে, মাইনাসটা আমরা দিয়ে দিবো এখানে, আর এখানে কত, টু এক্স কিউ। ঠিক আছে, এটা রুট স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে, মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিবো এখানে, আর এখানে কী থাকতেছে, এক্স আছে এক্স। এটা একটু খেয়াল করো, আচ্ছা এখানে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপর রুট আছে না, তো এটা প্রয়োজনের তাগিদে যদি স্কোয়ার থাকতো রুট স্কোয়ার কেটে যেত, কিন্তু এখানে এরকম না, এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আবার রুট অফ ওয়ান মাইনাস, তারপর স্কোয়ার, তো এটা এটা এটা, আর গুণের সময় পাওয়ার টু, আর টু যোগগুলো ফোর হবে, তার মানে এটা স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে থাকতেছে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটাও স্কোয়ার স্কোয়ার কাটা, ভেঙে লিখলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকে। তো এটা যদি আমরা হিসেবে নিয়ে আসি, তো দেখো এখানে কত, একই মতো না, তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে দুইটা, তাহলে এটা, তার মানে এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা হিসাব করে কী বের করতে পারলাম, সেটা হলো কি ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তারপর কি হোল স্কোয়ার। আশা করি বিষয়টি এই পর্যন্ত আমরা ক্লিয়ার হতে পেরেছি। ঠিক আছে, আর সাইডটা আমাদের কি, সাইডটা আমাদের ডিএক্স আছে, ডিএক্সটা কিন্তু রেখে দিতে হবে। ঠিক আছে, আমরা লিমিটের মানটা বসিয়ে ফেললাম, এখন আমরা এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, আর এখানে কিছু সূত্র আসবে, সেই সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো দেখো এখানে ওয়ান বাই এইট যা আছে তাই, লিমিটের মানটা যা আছে তাই রেখে দেবো, এটাকে ওয়ান দ্বারা গুণ করে দাও, অর্থাৎ টু এক্স দিয়ে ওয়ান কিউ এটা হবে, আর টু এক্স এটাকে গুণ করে হবে এক্স কিউ মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস, টু এক্স কিউ হবে মাইনাস মাইনাসে প্লাস, এটা দিয়ে এটাকে গুণ করো টু এক্স, তাহলে ফাইভ হবে, গুণের সময় পাওয়ার যোগ হয়, আর মাইনাস এখানে এক্স আছে এক্স। এখানে একটা ব্যাপার আছে, দেখো এটা, দেখো এটার উপর যদি স্কোর না থাকতো তাহলে এটা গুণ করে দিলে হয়ে যেত, কিন্তু এখানে কি, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, বি স্কোয়ার সূত্রে মাইনাস, সূত্রে টু ইন্টু এটা, বি বলতে এক্স স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, তারপর সূত্রে স্কোয়ার, তো এটাকে হিসাব করলে ওয়ান মাইনাস এটাকে গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস কত আছে এক্স ফোর। আশা করি বিষয়টি ক্লিয়ার, অর্থাৎ এটাকে বর্গের মাইনাসের সূত্র ইউজ করলে আমরা কী পাবো, ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস কত আসতেছে এক্স ফোর। ঠিক আছে, এই হলো আমাদের হিসাবটি। তো এখন তারপর আমরা একটু গুণ করে দেবো। ঠিক আছে, এই হলো কাজ, তাহলে ওয়ান বাই এইট যা আসে তাই, লিমিটের মানটা এখানে, তাহলে এখানে টু এক্স, এখানে যা আসে তাই টু এক্স কিউ, তাহলে এটা দেখো একবারই করে নিতে পারি, যেমন এটা যোগ করলে মাইনাসের যোগ করলে মাইনাস ফোর এক্স কিউ, হ্যাঁ প্লাস কত, টু এক্স ফাইভ মাইনাস,
প্লাস মানে হচ্ছে মাইনাস এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে হবে মাইনাস মানে হচ্ছে প্লাস টু গুণের সময় পাওয়ার অবশ্যই যোগ হবে এটা মাইনাস প্লাসে মাইনাস আর এখানে দেখো এক্স ফাইভ আসতেছে ঠিক আছে লিমিটের মানটা বসাই দিব এখানে দেখো এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে কত আসবে ওয়ান হবে নিচে টু আছে টু মাইনাস এখানে এক্সের জায়গায় যদি ওয়ান বসায় তাহলে কত হবে অর্থাৎ এটা হবে আর এক্সের জায়গায় যদি ওয়ান বসায় তাহলে কত হবে ওয়ান বাই সিক্স আসতেছে আর জিরো মান বসালে কিন্তু পরে হিসাবটা জিরো আসবে তো এটা আমরা দেখবো না শুধু এটা দেখবো দেখো এটা প্লাস হাফ মাইনাস হাফ কাটা তাহলে এখানে থাকতেছে কি অর্থাৎ এখানে থাকতেছে ওয়ান বাই সিক্স তাহলে এখানে কত অর্থাৎ উপরে যদি কাটাকাটি যায় না তাহলে উপরে উপরে গুণ করলো ওয়ান এটা কত ছটা আটচল্লিশ ঠিক আছে তো এখানে দেখো আট দিয়ে ছয়কে গুণ করো ছটা আটচল্লিশ অর্থাৎ ওয়ান বাই ফর্টি এইট এটি হলো আমাদের কি এই প্রশ্নটি কাঙ্ক্ষিত অ্যান্সার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো দেখো আল্লাহ